পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলায় খেলা শুরু বিকেল চারটায়। যদিও ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে এখন উইকেট, অস্ট্রেলিয়ার মতোই কি নিউজিল্যান্ডের বিপক্ষেও তৈরি করা হচ্ছে স্লো উইকেট নাকি থাকছে অন্য কোনো সারপ্রাইজ, বিষয়টি নিয়ে নিজেদের ভাবনা আর লক্ষ্যের কথা জানিয়েছেন দুই দলের অধিনায়ক। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আগে যা হয়নি তাকেই বাস্তবে রূপ দিতে প্রতীক্ষার শেষ প্রহরে বাংলাদেশ। ক্রিকেটের শর্টার ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে টিম টাইগার। গেল সিরিজ থেকে আলোচনার কেন্দ্রে মিরপুরের উইকেট। যে স্লো উইকেটে অজি দুর্গ হয়েছে চূর্ণ বিচূর্ণ, তাতেই কি আঁকা হচ্ছে কিউই বধের ছক। উইকেট নিয়ে ভাবনাটা ম্যাচের আগে জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমাদের যে ব্যাটিং স্ট্রেংথ আছে, যদি আমরা ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারি ইনশাআল্লাহ উইল গেট এ গুড। অজি সিরিজে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা মনে হয়েছে ওপেনিং কে, যেখানে নাঈম শেখ মোটামুটি রান পেলেও একদমই সুবিধা করতে পারেননি সৌম্য। যদিও রিয়াদ ওপেনিং নিয়ে অত চিন্তা করতে নারাজ। Litton is also outstanding opener. Shomo has been in very good form in this year. Naim has been one of the top ranked batsmen in the T20 format in our side. Ebong Sheikh Mehdi o ekta bhalo option. Ekhon amader just make sure korte hobe je opportunity pai she jeno team er jonno contribute kore. এদিকে অস্ট্রেলিয়াকে দেখে প্রস্তুতি বেশ ভালো মতোই সেরে নিয়েছে নিউজিল্যান্ড। যদিও প্র্যাকটিস আর ম্যাচ খেলা যে আলাদা জিনিস তা ভালোই জানা আছে কিউই অধিনায়ক টম লাথামের। মাসখানেক আগে অস্ট্রেলিয়া যে রকম উইকেট পেয়েছে, আমরা সেরকম উইকেটের জন্যই অনেকটা প্রস্তুত। দেশে মাউন্ট মঙ্গানুই ও লিঙ্কনে খুব ভালো ক্যাম্প করে এসেছি আমরা। এখানেও 5 দিনে খুব ভালো অনুশীলন হয়েছে। চেষ্টা করেছি এখানকার আবহাওয়া ও উইকেটের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে। ম্যাচের আগে নানা বিষয়ে হতে পারে বিশ্লেষণ, তবে অনিশ্চয়তার খেলায় শেষ কথা বলে কিছুই নেই। অপেক্ষা কেবল 2 ইনিংস মিলিয়ে মোট 40 ওভারের। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা।